দীর্ঘদিন ধরে করিমগঞ্জ সিভিল হসপিটালে প্রসূতি বিভাগে ডক্টর এ কে বিশ্বাসের কাছে নিজের স্ত্রী চিকিৎসা চালিয়ে আসার পর শুক্রবার বিকেলে সন্তান প্রসবের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে নিয়ে আসেন বুলুন দাস নামে একজন ব্যক্তি। কিন্তু হাসপাতালে তখন ছিল না কোনো ডাক্তার, শুধু ছিল মাত্র কয়েকজন নার্স। ডাক্তার না থাকায় সারা রাত প্রসব যন্ত্রণা কাটানোর পর ভোরের দিকে নার্সরা সন্তান প্রসব করানোর পরেই ঘটে বিপত্তি। পিতাকে ডেকে এনে জানানো হয় নবজাতকের অবস্থা সংকটজনক, তাই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত প্রসূতি বিভাগে আসেনি কোনো ডাক্তার। পরে আইসিইউতে মৃত্যু হয় নবজাতকের, তাই ডাক্তারের কর্তব্য গাফিলতির জন্য নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উত্থাপন করে আইনের দ্বারস্থ হয়েছেন পিতা বুলন দাস। এদিকে পুলিশ এই ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এক মাস আগে এখান থেকে আমি রেফার হয়ে গেছি, এখানে করিমগঞ্জে আমার বস, আমি এখানে ডাক্তার থাকি, কাজ করি। এখানে জানছি যে একে বিশ্বাস তার ভালো, কারণ কাছে আমি রেগুলার হয়ে গিয়ে কনফারেন্স দেখাইছি দেখানি করে বছর ঠিক আছে, আমি দেখবো দেখবেন আমি করবো, আমার চেষ্টা ঠিক আছে। তারপরে তার নিজের মানে সোনোগ্রাফি করার লাগিয়া, ইউরিন টেস্ট করার লাগিয়া, ব্লাড টেস্ট করার লাগিয়া, প্যারাপিস করার লাগিয়া আমি সব করাইছি। আচ্ছা ঠিক আছে আমি দেখুন তোমার রিপোর্ট গুলা দেবো, রিপোর্ট দেওয়ার পরে আমার লোক আছে এখানে যাও, এই রুমেতে যাও, আমি দেখি এবার নিজে রুমে নিয়ে আসবো। তারা দেখছে, দেখার পরে প্রায় দু ঘন্টা পরে বাড়াইয়া বলছে তোমার নর্মাল ডেলিভারি হইব। তারা দেখছি সিস্টার তারা বলছে দু ঘন্টা পরে বাড়াইয়া বলছে নর্মাল ডেলিভারি হইব, এই রাস্তাটা খুলছে না, রাস্তাটা খোলার পরে অল্প দেরি হইব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি নর্মাল না হয় তখন ডাক্তার আসলেন? ডাক্তার নাই, কোনো ডাক্তার নাই, খালি সিস্টার। তারপরে আমি জিজ্ঞাসি স্যারে জিজ্ঞাই, যদি নর্মাল না হয় সিজারও করে নিবা, আমি সিজারও মজুর আছি, যাতে এইরকম আর কষ্ট না করে। এরপরে বলছে না নর্মাল লইব, তুমি যা ওইখান থেকে আরএল গিয়ে আনো, দুইটা আরএল নেবা একটা দিছে আনার লাগিয়া, আমি দয়াল থেকে গিয়ে আনছি। আনার পরে তো তারা আরএল তারেল দিছে, দেওয়ার পরে আরও দুই ঘন্টা পরে কয় লইয়া যাও গিয়া বেঠো, ওখানে আরও আরও দেরি আছে, বেঠো লইয়া যাও গিয়া। তা আমি আমার বেঠো লইয়া আই গেছি, আর পরে প্রায় সাড়ে দশটা এগারো হইব ওরকম হইব, আবার হচ্ছে পেন বেদনা উঠছে, ওটা পেট খুব বেশি করে উঠছে। এরপরে আমি আইয়া দেখেছি তখন তো বেদনা উঠছে, তখন লইয়া যাম না বলে লইয়া উঠে, তারপরে লইয়া আইছি। আর পরে তো তার ভিতরে লইয়া উঠে আমার ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, দিদিরা ঢুকতে দিচ্ছে না। তারপরে তো ভিতরে লইয়া তারা ভাত প্রায় সাড়ে বারোটার সময় একটা ডেলিভারি হয়েছে এখানে সিটের বেডের উপরে, অটোমেটিক হয়েছে, ডাক্তার নাই নার্সও নাই। এখান থেকে লোকগুলা আইলো, আইয়া তারা কইলো চেষ্টা করলাম বলে এখানে সিটের মধ্যে ডেলিভারি হয়ে গেছে অটোমেটিক, চেষ্টারও নাই ডাক্তারও নাই, তাড়াতাড়ি যাও। আমার রুগীর এই রুমের ভিতরে ধুয়া তারা এই রুগীর বিনা রেখেছে, ইয়া বাচ্চাটা লইয়া আছে এখানে, আর মহিলারে এখানে ধরে রাখছে আমার। তারপরে আমি বললাম আমার প্রবলেম হইব না, আরও তোমার দেরি হইব, আরও কেমন দেরি হইব, এটা আমি কইতে পারতাম না, সিস্টারে আমার হয়েছে, এটা আমি কইতে পারতাম না কেমন দেরি হইব, তোমার রাস্তা খুলছে না আস্তে আস্তে খুলে। আমি বলছি তখন স্যারে ফোন করবেন বলে, স্যারে তো সমঝাই আসছে না, আমি কয়েকবার স্যারে ফোন করতাম, আমার স্যারে ফোন বেশি করবেন না। তারপরে আমি বইতেছি দরজার সামনে বইতেছি, প্রায় 5:15 সময় আমার একজন সিস্টারে ডাকছে তোমার বাচ্চা দেখে যাবো, ইয়ার জন্য দেখছি এরকম বাচ্চা ডেট। এ সময় আমি দেখতে বাড়াই গেছি, আমি বুঝি নিছি যে আমি বাড়াই আই গেছি। আইয়া আমার দিদিরা বসি, দিদি যাও আমার বাচ্চাটা দেখতে, দাদারা বসি, ইয়ার আলাদা দেখে দেখছে, আর আমার দিদি একজন আছে সামনে গিয়ে দেখছে। তারপরে এনথেকে নার্স দুজন গেছে নিচে, নিচে তোমার ইয়াত আসলে ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার একজন আসলে তান্দে গিয়ে আনছুন, তাই না আর পরে তান্দে যে তাই না ইয়া বলছুন, ইয়া তোমরা যদি জানো না এরকম কাজ কেন করো, ডাক্তারের লগে যোগাযোগ করছো, ডাক্তারের লগে যোগাযোগ করছো নি। এরপরে এই ডাক্তারে বলছেন আইসিইউ নিয়ে যাও,
তাড়াতাড়ি আইছেন ভাই কয়টার সময় ডাক্তার আইছে পাঁচটার সময় আইসিল আইসি রুম সাতটা আসছিল তার জন্য আজকে সকালে মানে বিশ্বাস না অন্য ডাক্তার এই তোমার ইয়াত আছে তারপরে আমার বাচ্চা তো এখানে রয়েছে আইসিরুম তারপরে আমি আমার বাইরে এখানে বইতে আসছি এক ঘন্টা পরে ছয়টা বাজে তখন আমার একজনে ডাকছে তোমার বাচ্চাটা ভাই আমি এমনি গেছি ডাকছে শুনছি তারপরেও গেছি দিকে তারপরে আরও মেলু দুজন গেছে তারারও বাচ্চা আছে তারাও গেছে আমার লাগবে তারা একলা থাকে যাবে আমিও একলা থাকি তারপরে ওইটা কেছে তোর বাচ্চাটা কোন সময় মারা গেছে কোন সময় মারা গেছে খাবার লইয়া আও তোমার বাচ্চা লইয়া যাও আমি হয়েছে আমি বাচ্চা আমার এরকম আমি নিতাম না আমি আইন স্যার আমি বাচ্চা নিতাম তারপরে আমি আই দিছি কেন আই আর আইনের আছে আমার ইয়াতে অঙ্কন সিস্টেমটো কি মই চাব লাগিব কারণ ৰাতিৰ ঘটনাৰ আৰু এনে নৰ্মেল কেজুৱেল ডক্টৰ আছিল বুলি কৈছে মই এটেণ্ডেঞ্চটো চাম কৰি আৰু এনে ৰষ্টাৰ এটা বনাব লাগে মই এটা ৰষ্টাৰ এটেণ্ড কৰিব লাগে তো সেই ৰষ্টাৰটো মই চাই কোনোবা যদি একাউণ্টেবল হয় মই এটেণ্ড কৰা নাই কিবা যদি ডক্টৰ চাইডৰ পৰা বা আমাৰ হস্পিটেল এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পৰা যদি কিবা ভুল হৈছে নিশ্চয় সেইটো চোৱা যাব আৰু যদি কিবা এটা কমপ্লিকেশ্যন আছিলে যিবোৰ আমাৰ হাতত নাই সেইটো বেলেগ কথা সেইটো লেভেলত আৰু ডক্টৰে জানিব সেইটো আমি গম নাপাওঁ যদি হেল্থ কিবা কম্পিটিশ্যন যদি কৰিছোঁ হা বৰ্ড চাইডটো আমি চাব লাগিব সেইটো নহয় যে অকল আমি হস্পিটেলকে এইটো ভাল দিম এইটো কিছুমান থাকে যাৰ যিবোৰ বস্তু আমাৰ হাতত নাথাকে কিন্তু যিবোৰ বস্তু আমাৰ হাতত থাকে কিন্তু আমাৰ মানুহ নেগলিজেঞ্চ তেনেকুৱা হৈছে সেই বস্তুটো ডেফিনেটলিটো আৰু পেচেণ্টৰ এটেণ্ডেণ্টে কৈছে যে নেগলিজেঞ্চ হৈছে ডক্টৰৰ আৰু ডক্টৰ এটেণ্ড কৰা নাই ডিলে কৰিছে বিএমৰ কাৰণে কৈছে ইয়াতে বিএমটো হৈছে নহয় আৰু আমি বেলেগ জেগাত বিএমত বিচাৰিছে চাই ল'ব কথা পাতিলে যেতিয়ালৈকে হস্পিটেলত ছাত্ৰ নাৰ্ছ নহ'ব তেতিয়ালৈকে আমি ইমান 24 hours কেনেকৈ আমি ঠিক আছে আপনার কথা আমি মানছি আপনার কথা মানছি কিন্তু একজন ডাক্তার বিনামূল্যে এডমিশন বই ইউনিফর্ম যাতায়াতের সুবিধা দিয়ে HS স্তর পর্যন্ত পড়ুয়াদের ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্টের সেন্ট মেরি একাডেমি ভর্তির সময় কোনোরূপ এডমিশন ফি নেওয়া হবে না দিতে হবে না বই ইউনিফর্ম সহ যাতায়াতের জন্য কোনো ফি এরকম একটি বড় ঘোষণা দিয়ে ক্লাস 4 থেকে HS স্তর পর্যন্ত ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্ট স্থিত সেন্ট মেরি একাডেমি আবাসিক প্রতিষ্ঠান বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষাদানের সুবিধাসহ রয়েছে এডমিশন ফি মকুবের মতো বড় রেহাই এতে ছেলে মেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার সময় অভিভাবকদের হাজার ভোল্টের ঝটকা খেতে হবে না বলে মনে করেন সেন্ট মেরি একাডেমি কর্তৃপক্ষ তাদের মতে বড় অঙ্কের এডমিশন ফির বোঝা বহন করার মতো ক্ষমতা না থাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী ভালো গাইডেন্স থেকে বঞ্চিত হয় ফলে বহু প্রতিভা হাতছাড়া হয় সমাজে এদিকটা বিবেচনা করে এই এডমিশন ফির ব্যাপারটিকে বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় বই ইউনিফর্ম সহ যাতায়াতের ব্যবস্থাকেও বিনামূল্যের তালিকায় রাখা হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থায় রয়েছে আকর্ষণীয় ছাড় বর্তমানে চতুর্থ শ্রেণী থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভর্তি চলছে
এছাড়াও সেন্ট মেরি একাডেমিতে অন্যান্য সুবিধাগুলি হল উন্নত মানের শিক্ষা প্রদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, টিউশন মুক্ত পাঠদান, শিক্ষার্থীর জন্য পরামর্শদাতা, কম্পিউটার শিক্ষা, 24 ঘন্টা সিসিটিভির পর্যবেক্ষণ, পরিবহনের সুবিধা, বিশেষ বৃত্তি প্রকল্প ইত্যাদি। একসাথে এত সুবিধা দিয়েও এডমিশন ফি, বই, ইউনিফর্ম এবং পরিবহনকে বিনামূল্যে পরিষেবা করে ইতিমধ্যে বিদ্যুজনদের নজর কাড়তে সক্ষম হয়েছে সেন্ট মেরি একাডেমি। সেন্ট মেরির ঠিকানা ARC রোড, সেটেলমেন্ট, করিমগঞ্জ 788712। ফোনে যোগাযোগের নম্বরের জন্য নজর রাখুন ভিডিওর পোস্টারে। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।